কে আমার অনলাইন টিউটোরিয়ালে আমার নাম অমিত দাস আমি ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়ে কর্মরত একজন প্রফেশনাল ট্রেনার আমার সাবজেক্ট ইলেকট্রনিক্স সিজেম সিজেমেন্স ইএসএস বিএসসি আন্ডার এনএস কি এফ ট্রেনিং প্রোভাইডার অর অরআইএন এরুটেক প্রাইভেট লিমিটেড আজ আমাদের যে সকল বিষয়গুলি আমরা আলোচনা করবো সেটি হলো কম্পিউটারে দ্য কম্পিউটার হ্যাজ নো সাউন্ড কম্পিউটারে কোনো সাউন্ড আসছে না এবং পিসি নট কানেক্টিং টু দ্য নেটওয়ার্ক থ্রু ল্যান আমাদের যে পার্সোনাল কম্পিউটার বা পিসি যাকে আমরা বলি সেটি কানেকশান নেই ল্যানের মাধ্যমে তো এই প্রবলেমগুলো যদি আমাদের হয় তখন আমরা কী কী চেক করবো বা কিভাবে তার সমাধান পেতে পারি আমরা দেখে নেব দেখো প্রথমে আমরা দেখব যে কম্পিউটারে কোনো সাউন্ড আসছে না তখন আমরা কি করব না কম্পিউটারে যে সাউন্ড আসছে না তার মেনলি দুটো কারণ হতে পারে এক সাউন্ড কার্ড বা অডিও ড্রাইভারের সমস্যা ড্রাইভারের সমস্যা এবং আমার সাউন্ডের এ প্রবলেম বা সাউন্ড কমানো আছে সো এরকম যদি প্রবলেম হয় যে আমার সাউন্ড কার্ড বা অডিও ড্রাইভারের কোনো সমস্যা হয়েছে বা সাউন্ড সেটিংয়ে কোনো প্রবলেম হয়েছে তখন আমাকে সমাধানগুলি দেখতে হবে কী কী না সিস্টেমটিতে সিস্টেম টতে ভলিউম নিয়ন্ত্রণে যান এবং ভলিউম এবং নিঃশব্দ চেক বাক্সগুলি পরীক্ষা করুন আই মিন আমার যেখানে সাউন্ড বাড়ে এবং কমে যে অপশানগুলি আছে আমাকে সেগুলিতে দেখতে হবে যে আমার সাউন্ডটা কি অফ করা আছে কি অফ করা নেই যদি সাউন্ড কমানো থাকে তাহলে বাড়াতে হবে সেকেন্ড কি আছে স্পিকারগুলির ইনপুট এবং আউটপুট তারগুলি পরীক্ষা করুন অবশ্যই স্পিকারের মাধ্যমে যে আমরা শুনতে পাই তার যে ইনপুট নিতে পারছে এবং যে আউটপুট দিতে পারছে তারগুলি কিন্তু আমাকে লক্ষ্য করতে হবে এবং স্পিকারটিকেও ভালো করে চেক করতে হবে থার্ড অডিও ড্রাইভারগুলির কার্যকারিতা পরীক্ষা করুন আমার যে অডিও ড্রাইভারগুলি আছে জেকার মতো যে ড্রাইভারগুলি আছে সেগুলি ঠিক মতো কাজ করছে কি না তাকে আমাকে পরীক্ষা করতে হবে এবং ফাইনালি সাউন্ড কাটের কার্যকারিতা আমরা আগে পড়েছি যখন আমরা কম্পিউটার পোর্ট পরে এসি তখন আমার সাউন্ড কার্ড বলে কম্পিউটারে কিছু স্পেয়ারস থাকে সো সেই সাউন্ড কাটে যাতে প্রবলেম না হয় সেটিও কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে সো আমার যদি কম্পিউটারে সাউন্ড না আসে তার জন্য কিন্তু আমাকে এই সমাধানগুলি লক্ষ্য করে এগিয়ে যেতে হবে তারপর দেখব যে ল্যানের মাধ্যমে পিসি নেটওয়ার্কে সংযুক্ত হচ্ছে না আই মিন বললাম যেটা যে ল্যান কীভাবে যুক্ত হচ্ছে না আমার পার্সোনাল কম্পিউটারে যুক্ত না হওয়ার আমার মেনলি নেটওয়ার্ক কনফিগারেশনের সমস্যা হতে পারে আমরা যখন কোনো ইন্টারনেট ব্রাউজিং ব্যবহার করি তখন মাঝে মাঝে কিন্তু আমাদের প্রবলেম হয়ে থাকে এখানে আমরা সেই ল্যানের প্রবলেমটা দেখব তো যদি এরকম প্রবলেম হয়ে থাকে তখন আমরা কি করব। না নেটওয়ার্ক সেটিংয়ে যান এবং ইন্টারনেট সক্ষম রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন নর্মালি আমরা আমাদের মোবাইলের ক্ষেত্রে যদি আমরা তুলনা দিই তখন কিন্তু আমরা দেখি যে ধরুন আমরা স্পিড পাচ্ছে না বা নেটওয়ার্ক কাজ করছে না তখন আমরা এখন যেহেতু ফোর জি মডেল তাই থ্রি জিকে একবার ফোর জিকে একবার থ্রি জি আবার থ্রি জি থেকে ফোর জি করে একবার আমরা চেক করে নিই সব কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই সেটিং দেখবো আমরা নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে আমাদের ইন্টারনেট আছে কি না সেটা আমাদের পরীক্ষা করে দেখে নিতে হবে সেকেন্ড মোডেম ঠিক আছে কি না তা পরীক্ষা করতে হবে মোডেম যদি আমরা জানি মোডেম যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কের সমস্যা দেখা দিতেই পারে সমস্ত তার পরীক্ষা করতে হবে যাতে কোথাও লুজ কানেকশান বা কেটে না যায় এবং ল্যান্ড কডটি পরীক্ষা করতে হবে যে ল্যান্ড তারটি আমার মধ্যে এসেছে এবং সেই ল্যান্ড তারটি যেখানে ঢুকেছে সেই তারগুলো পরীক্ষা করতে হবে এবং আইপি ঠিকানা এবং ডিএনএস সেটিংসটি পরীক্ষা করুন আইপি একটা অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ল্যান্ড কনফিগারেশান বা নেটওয়ার্ক কীভাবে কতটা নেটওয়ার্ক আছে কি না নেই সো এই আইপি অ্যাড্রেসটাও কিন্তু আমাদের চেক করতে হবে সো আমরা আজকে দেখলাম এ দুটো জিনিস যে কী প্রবলেম হতে পারে এবং তার সমাধান কী কী হতে পারে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ